তো দেখ তোদের বইয়ের পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি ঠিক আছে ওয়ান টোয়েন্টি পেজের কুড়ি নম্বর সামটা করাবো কুড়ি নম্বর সামটা করাবো ওয়ান টোয়েন্টি পেজের কুড়ি নম্বর সামটা করাবো এই অঙ্কটা কোথায় দিয়েছিল কবে দিয়েছিল করে দিচ্ছি এই অঙ্কটা লাস্ট ইয়ার মানে আগের বছর ঠিক আছে আগের বছর অর্থাৎ দু হাজার তেইশ সালে চব্বিশ সালে তো দু হাজার তেইশ সালে জেনারেলে এসছিল মানে বিকম জেনারেলে এসছিল এবার তাহলে আমি এইচএস পড়ি বিকম জেনারেল অঙ্ক করবো কোনো কোনো ব্যাপার না স্ট্যান্ডার্ড অঙ্ক মানে নর্মাল অঙ্ক মোটামুটি এইচএস লেভেলেরই অঙ্ক এটা ঠিক আছে কোশ্চেনটা বলছে একদম সিম্পল অঙ্ক দিয়েছিল বলছে রাজীব অ্যান্ড ওয়াসিম আর আমি অঙ্ক করবো অঙ্ক করার সময় ডিস্টার্ব করবি না কারোর অসুবিধা হলে আমাকে বলবি পাশাপাশি আলোচনা করবি না ঠিক আছে আমাকে জিজ্ঞাসা করে বুঝিয়ে দেবো রাজীব অ্যান্ড ওয়াসিম ওয়ার পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ থ্রি

মাইকেল ব্যবসা শুরু করার সময় পনেরো টাকা ক্যাপিটাল নিয়ে আসে বারো হাজার প্রিমিয়াম নিয়ে আসে দেখছে সোজা অঙ্ক দেখ বি কমে দিয়ে অঙ্ক একদম বি কমে দিয়ে অঙ্ক এত সোজা পয়েন্ট দিয়েছে দু নম্বর পয়েন্ট বলছে মাইকেল উইল বি এনটাইটেল থ্রু আচ্ছা এখানে টি এইচ শেয়ার লেখা আছে মানে ধর ওয়ান থার্ড বা ওয়ান ফোর্থ বা ওয়ান ফিফ কিছু একটা হবে এটা লেখা নেই তো লিখে দেন একটা ওয়ান থার্ড লিখে দে আর টি এইচ আছে তাহলে ওয়ান থার্ড লিখিস না তাহলে কত হবে ওয়ান ফোর্থ বা ওয়ান ফিফ কর ঠিক আছে ওয়ান ফোর্থ বা ফিফ্থ এখন একটা করলেই হবে ঠিক আছে যেহেতু টি এইচ লেখা আছে ওখানে ওটাকে তুই করে দে ওয়ান ফোর করে দে দে করে প্রফিট অফ দা ফার্ম দরকার নেই বেকার জিনিস না হলেও চলে যাবে কাজ কি না হলেও কাজ চলে যাবে আমরা জানি কেন কাজে লাগে এটা দিয়েছে কি ঠিক আছে তো নেক্সট বলেছিল কি নেক্সট বলেছিল বিল্ডিং এন্ড ফার্নিচার বিল্ডিং এত টাকা ডিভ্যালু হয়েছে ফার্নিচার এত টাকা ডিভ্যালু হয়েছে প্রভিশন ফর ডাউটফুল ডেট বলে দিয়ে যাওয়া টেন পার্সেন্ট ক্লেম অফ কেইটার টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড প্রথম দিন করেছিলাম মানে একটা কেইটার আমার কাছে তেইশশো টাকা পায় বুঝিস তো ও আমার কাছে তেইশশো টাকা পায় ওকে আমি পে করলাম কত দু হাজার টাকা তাহলে কত টাকা ডিসকাউন্ট হয়ে গেল একদিন করেছিলাম তিনশো টাকা ডিসকাউন্ট হয়ে গেল তো সেই অঙ্ক দিয়েছে সিম্পল অঙ্ক দিয়েছে তাহলে প্রথমে এখানে কি জার্নাল কত হয় না রিভ্যালুশন অ্যাকাউন্ট পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স শিট তাহলে করা যাক অঙ্কটা প্রথমে লিখবো ইন দা বুকস অফ ফার্ম তারপর লিখব রিভ্যালুশন অ্যাকাউন্ট ডেবিট क्रेडिट ठीक है जी তারপরে বড় পার্টনারস ক্যাপিটাল অ্যাকাউন্ট কোটা পার্টনারে তিনটা দি তো পার্টনারদের নাম কি কি ছিল রাজীব ওয়াসিম এখানে লিখবো রাজীব ওয়াসিম আর মাইকেল রাজীব ওয়াসিম মাইকেল তাদের কিন্তু যখন এখানে নাম দিয়ে যে পরীক্ষা লেখা নাম লিখতে হবে হ্যাঁ বক্সে আর ডাব্লু এম লিখলে কিন্তু হবে ঠিক কি বললাম বুঝতে পারলি তো এগুলো কিন্তু লিখতে হয় পরীক্ষা আচ্ছা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট পার কি এর দিকে

এখানলি গো লাইবিলিটিস এখানে লিখবে অ্যাসেটস রুপিস রুপিস তারপর ওয়ার্কিং সেট টি ফরমে ফুলব কি ক্যাশ অ্যাকাউন্ট হয়ে গেল ডেবিট ক্যারি ক্যাশ তো আছে পারবে ডেবিট দিকে আর কমবে কে এবার এক একটা করে অ্যাডজাস্টমেন্ট করবো ব্যবসা শুরু করার সময় ব্যবসা যে নতুন পার্টনার ছিল মাইকেল ও কি নিয়ে এসেছিল পনেরো হাজার টাকা ক্যাপিটাল নিয়ে এসছে আর বারো টাকা প্রিমিয়াম নিয়ে এসছে তাহলে সবার প্রথম ক্যাশ অ্যাকাউন্টে চলে যায় ক্যাশ অ্যাসিড অ্যাসিড আর ওপেনিং ব্যালেন্স ডেবিটে বসে তাহলে ডেবিটে কি লিখবো টু ব্যালেন্স বিডি বলে লিখবো কত ছিল ক্যাশের ব্যালেন্স আড়াই হাজার টাকা লিখে দিলাম ব্যবসা শুরু করার সময় ব্যবসার যে মালিক মাইকেল ও কত টাকা ক্যাপিটাল নিয়ে আসছে পনেরো হাজার টাকা তো ডেবিটাল ইকোয়াল টু মাইকেল টু মাইকেল ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা পনেরো হাজার টাকা ক্যাপিটাল নিয়ে আসছে আর প্রিমিয়াম নিয়ে আসছে কত টাকা বারো হাজার টাকা

কে ক্যাপিটাল নিয়েছে মাইকেল তো মাইকেলের ক্যাপিটাল বার্ন তো উপরে একটু আয় ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখ ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দেখে এক লাইন ছেড়ে লিখবি হ্যাঁ এক লাইন ছেড়ে লিখ এক লাইন ছেড়ে লিখ কি লিখবি বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে আন্ডারলাইন কর পরে লিখবি কি অ্যামাউন্ট ব্রটে বলে পনেরো হাজার টাকা লিখবি মাইকেলের ঘরে ঠিক আছে আর প্রিমিয়াম নিয়ে এসেছিল কত টাকা বারো হাজার টাকা কি শিখেছিলাম নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে আসবে নতুন পার্টনার যেই টাকাটা প্রিমিয়াম নিয়ে আসবে সেই টাকাটা পুরোনো পার্টনাররা স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করে নেবে স্যাক্রিফাইজিং রেশিও ভাগ করে আমি এটাও বলেছিলাম কোশ্চেনে যদি নিউ রেশিও বলে না দেয় তখন ওল্ড রেশিওটাই হয়ে যায় স্যাক্রিফাইসিং রেশিও এই অঙ্কে নিউ রেশিও বলে দেয়নি তাহলে ওল্ড রেশিও কত ছিল আমাদের বল দেখ ওল্ড রেশিও কত ছিল

তাহলে তুই কি বুঝতে পারলি বিকম জেনারেল কেরাম অঙ্ক দিয়েছিল পুরো এইচএস এর অঙ্ক তো আর এটা তো পুরো এইচএসের অঙ্ক আগের বছর বিকমে দিয়েছিল আগের বছর মানে তেইশ সালের পরীক্ষাটা হলো ঠিক আছে পুরো বিকমে এই অঙ্ক দিয়েছিল নর্মাল অঙ্ক দেয় মানে এমন কোনো ব্যাপার নেই যে বিকমের অঙ্কগুলো তো ভালো করে করতে হবে বিকম অঙ্ক চলে এইচএস চলে আসতে হবে ঠিক আছে তো তো অঙ্কটা নিশ্চয়ই বোঝা গেল মানে এত অবধি বোঝা গেল প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্ট একটু পড়ি আমরা হ্যাঁ সেকেন্ড পয়েন্ট তো ওই শেয়ার প্রফিট ওটা কোনো কাজের জিনিস নয় সি নম্বর পয়েন্ট কি বলেছে বিল্ডিং বিল্ডিং এর ভ্যালু হয়েছে কত ছাপ্পান্ন হাজার টাকা তাহলে অ্যাসেটে চলে যাই তো ওরা অ্যাসেটে চলে যায় বিল্ডিং বলে লিখ আচ্ছা আরেকটা কথা আরেকটা কথা তুই এনাম যদি ডাইরেক্ট বিল্ডিং ছাপ্পান্ন লিখিস না কখনো নাম্বার কাটতে পারবেনা কোনো বিল্ডিং ওরা কত টাকা বলছে বিল্ডিং বল কত বলছে বিল্ডিং ছাপ্পান্ন হাজার আমরা আগে কি করছিলাম দেখছিলাম ব্যালেন্স শিট অ্যাসেটে ছিল বিল্ডিং পঞ্চাশ হাজার টাকা তার সঙ্গে ছয় যোগ করে ছাপ্পান্ন হচ্ছে তুই এটা করতেও পারিস নাও করতে পারিস সময়ের জন্য সময়ের উপর ডিপেন্ড করে অনেকটা অনেকটা সময়ের উপর ডিপেন্ড করে তাহলে বিল্ডিং তুই ডাইরেক্ট ছাপ্পান্ন লিখে দিতে পারিস আমার কথা শোন ভালো করে ডাইরেক্ট ছাপ্পান্ন লিখে দিলি এবার তুই দেখ বিল্ডিং ছিল কত পঞ্চাশ ছিল ছাপ্পান্ন হলো অ্যাকচুয়ালি বিল্ডিং কি হলো বাড়লো না কমলো কত টাকা ছ হাজার টাকা ডাইরেক্ট ছ হাজার টাকা লিখে কোনো সমস্যা নেই তুই এখানে ডাইরেক্ট লিখতে তাহলে তোর একটা লাইন তোর লিখতে হলো না সময়টা বেঁচে গেল তাহলে তুই কি করতে পারিস ওপরে লিখতে পারিস তাহলে বিল্ডিং তুই বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেছে তাহলে বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেলে কি হয় ডিভার্সন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসে লিখবো বাই বিল্ডিং বলে ছ হাজার টাকা বাই বিল্ডিং বলে কত টাকা ছয় হাজার নেক্সট একই রকম ভাবে তোরা পড় অঙ্কটা পড় কি বলেছিল বিল্ডিং এর ফার্নিচার ফার্নিচার হয়েছে কত বারো হাজার টাকা ফার্নিচার হয়েছে বারো হাজার টাকা সুন্দর কথা বলছে ফার্নিচার তাহলে বিল্ডিং এর নিচে লিখি ফার্নিচার বারো হাজার টাকা ঠিক আছে বিল্ডিং এর নিচে লিখলাম ফার্নিচার বারো হাজার টাকা দেখ ফার্নিচার বারো হাজার টাকা লিখলাম কিন্তু দেখ তোরা আমাকে বল প্রত্যেকে বল ব্যালেন্স শিটে ফার্নিচার লেখা ছিল কত পনেরো হাজার টাকা ছিল এখন বারো হাজার টাকা তাহলে কি হলো ফার্নিচার তিন হাজার টাকা কমে গেল তাই তো তিন হাজার টাকা কমে গেল কমে গেলে ডিভিশন ডেবিটে লিখ নেক্সট ডেলেক্টর অ্যাডজাস্টমেন্ট তিনটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল চার নম্বর যেটা প্রভিশন ফর আউটফোল ডেট কত কেন বলানো আউটফোল কত 10% প্রভিশন ফর এর হয় তাহলে আমাকে ছিল কত 7500 তাই তো তাহলে তুই ভাব তুই ভাব কি হতে পারে এখানটা দেখ এখানটা ব্যালেন্স শীটে অ্যাসেট ডেটার্স ব্যালেন্স শীটে ডেটার্স ব্যালেন্স ডেটার্স এটা তোকে লিখে দেখাতে হবে বুঝতে পারলি তো এখানে তো ডাইরেক্ট ভ্যালু বলেনি এটা তোকে লিখে দেখাতে হবে তাহলে ব্যালেন্স এর অ্যাসেট লিমিট এটা 7500 টাকা ইনার লেখ 7500 টাকা ইনার লেখ এর থেকে মাইনাস করবে কি প্রভিশন বলে 10% মানে 750 বাদ দিয়ে কত হচ্ছে বল 6750 তাহলে তোরা বুঝতে পারলি ডেটারস ভ্যালু কমে গেল তাইতো ডেটারস এর ভ্যালু কমে গেল মানে অ্যাসেটের ভ্যালু কমে গেল আর অ্যাসেট ভ্যালু কমে যাওয়া মানে কি লস লসের সমান তো তাহলে 750 লিখবি রিভার্স ডেবিট এ

লাস্ট অ্যাডজাস্টমেন্ট কি বলেছে কেইটার ওই যে বললাম কেইটার আমার কাছে তেইশশো টাকা পেতো ওকে আমি কত টাকা দিলাম বল কেইটার তেইশশো পেতো ওকে দু টাকা দিলাম তাহলে আমি যদি আমার দিক থেকে ভাবি বা তোরাও তোর তোর কাছে কেউ তেইশশো টাকা পাবে তোকে দু টাকা দিলি দিয়ে কি করলি সেটেল করে দিলি ঠিক আছে দিয়ে তুমি সেটেল করে দিবি তাহলে তোর এখানে ভালো হলো না খারাপ হলো ভালো হলো তিনশো টাকা ডিসকাউন্ট হয়ে গেল তা ডিসকাউন্ট মানে কি তোর লাভ লাভ হলে কোথায় বলছো আগের দিন করেছিল একটা অঙ্ক মনে করার চেষ্টা কর ওই কি ছিল বললাম নামটা কি ছিল দেবলিনার অঙ্কটা একটা করালাম না দেবলীনার ওই অঙ্কটা ওই অঙ্কটা ছিল অঙ্কটা ফার্স্ট অঙ্ক এটা করা লাগবে তাহলে কি বলে বল তিনশো টাকা তো লাভ হয়ে গেল লাভ হলে কোথায় রিভলিউশন এর কেই ডেলে রিভলিউশন কেই ডেলে কি লিখবি বাই কেই টার তিনশো টাকা কি রে বুঝেছিস তো ব্যাকেটে দেখি যে কি করে তিনশো বের হলো তেইশো মাইনাস দু হাজার তাহলে তুই বল পেমেন্ট করেছি কত টাকা কেই টার্স কে না কেই টার্স কে দেখ তুই বলছিস কে ইন্টারসকে তেইশ টাকা পেমেন্ট করি কোনো ভুল বলিস এটাও বলতে পারিস তুই কে ইন্টারসকে যে পেমেন্ট করেছি আমার পকেট থেকে বেরিয়েছে গো সেটা বল পকেট থেকে দু হাজার টাকা বেরিয়েছে তাহলে পকেট থেকে দু টাকা বেরোলে ক্যাশ অ্যাকাউন্টের কেইটে লেখ ক্যাশ অ্যাকাউন্টের কেইটে লেখ বাই কে ইন্টারস বলে দু টাকা কোনো ডাউট নেই এখানে কি রে বাই কে ইন্টারস বলে দু হাজার টাকা লিখে দিলাম ঠিক আছে বাই কে ইন্টারস বলে দু হাজার টাকা লিখে দিলাম এবার তোরা আমাকে প্রত্যেকে বল ব্যালেন্স শিটের দিকে তোরা প্রত্যেকে তাকা ব্যালেন্স শীটের লাইব্রেরি থেকে তাকান লাইব্রেরি সাইজ নিচের দিকে আছে কেইটারস লেখা আছে কত টাকা কেইটারস লেখা আছে 6200 টাকা কেইটারস লেখা ছিল যে কেইটারস কে কত টাকা পেমেন্ট করলি 2000 টাকা তো পকেট থেকে বের করলি আর 300 টাকা ডিসকাউন্ট আর 2300 টাকা পুরো পেমেন্ট হয়ে গেল তাহলে এখন কেইটারস 6200 নেই 6200 থেকে 300 টাকা কমে গেল ঠিক আছে তাহলে লিখ ব্যালেন্স শীট লাইব্রেরি সাইজ লিখ কেইটারস ছ হাজার দুশো থেকে তেইশশো টাকা বাদ দিয়ে

পেবেল রিসিভেবেল নেওয়া হয়নি পাঁচ হাজার টাকা লেখ অ্যাসেট বিল পাঁচ হাজার টাকা আর বাকি হইল ক্যাশ ক্যাশ অ্যাকাউন্টটা মিলিয়ে দে পনেরো বারো সতেরো দুই উনিশ হাজার পাঁচশো এই উনিশ হাজার পাঁচশো থেকে দু হাজার বাদ দিলে কত হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা এটা হয়ে গেল ক্যাশের ব্যালেন্স লেখ বাই ব্যালেন্স সিটি তাহলে এই যে যত টাকা ক্যাশের ব্যালেন্স বেরোলো না সেটা ব্যালেন্স শিটে আছে এটা লিখে দেয় ক্যাশ বলে সতেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে শেষ তো জাস্ট মেলাবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে সবার প্রথম মেলাবি মনে হচ্ছে কে ইন্ট থেকে বেশি হবে ছ হাজার তিনশো কে থেকে যোগ ফল তার থেকে ডেবিট গুলো বাদ দেবো দু হাজার দু হাজার পাঁচশো পঞ্চাশ লিকুফি টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট রাজীব আর ওয়াশিমের মধ্যে ভাগ হবে থ্রি টু টু তে কত হয়েছিল ওয়ান ফাইভ থ্রি ওয়ান আর ওয়ান হয়ে গেল সঙ্গে সঙ্গে পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্টের কেইটা লিখে দেবে এটা বাই রিভালুশন অ্যাকাউন্ট ওয়ান ফাইভ থ্রি জিরো আর ওয়ান জিরো টু জিরো এবার হচ্ছে রাজীবের কথা করবো কথা বলছে টোটাল করে চল্লিশ হাজার একটা করে চল্লিশ হাজার হাজার যোগ সতেরো